আসসালামু আলাইকুম। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, তারা আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করবেন এবং নোটিফিকেশন বাটন অন করে পাশে থাকবেন। যারা আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন, তারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমাদের আপডেটকৃত সকল তথ্য ও ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকল খামারি ভাইদের সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে খামারের উন্নয়ন ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে আমরা প্রতিনিয়ত গবাদি পশুর ঔষধ, খাদ্য ও পুষ্টি সহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত ভিডিও দিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা জানব স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাল্টিভিটামিন ইঞ্জেকশন নিয়ে, যা বাজারে মাল্টিভিট-ভেট নামে পরিচিত। এই মাল্টিভিট-ভেট ইঞ্জেকশন ঘোড়া, গবাদি পশু, ভেড়া এর ভিটামিন স্বল্পতায়, অসুস্থতায় ও খিচুনির ক্ষেত্রে ব্যবহার করা যায়। কারণ প্রতি মিলি মাল্টিভিট-ভেট ইঞ্জেকশনে রয়েছে ভিটামিন এ 15,000 IU, ভিটামিন ডি 0.025 মিলিগ্রাম, ভিটামিন ই 0.02 গ্রাম, ভিটামিন বি 1 0.01 গ্রাম, ভিটামিন বি 2 0.005 গ্রাম, ভিটামিন বি 6 0.003 গ্রাম, নিকোটিনামাইড 0.035 গ্রাম, ডেক্সপেনথেনল 0.025 গ্রাম, ভিটামিন বি 12 0.025 মিলিগ্রাম। সাধারণত মাংসপেশিতে বা চামড়ার নিচে মাল্টিভিট-ভেট ইঞ্জেকশন প্রদান করা হয়। ইঞ্জেকশন দেওয়ার স্থান স্প্রিট দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ব্যবহারের পূর্বে ইঞ্জেকশন দেওয়ার সকল যন্ত্র ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। ঘোড়া ও গবাদি পশুর ক্ষেত্রে 20 থেকে 30 মিলি, বাছুর, ঘোড়ার শাবক, ভেড়া, ছাগলের ক্ষেত্রে 5 থেকে 10 মিলি, মেষ শাবকের ক্ষেত্রে 2 থেকে 5 মিলি, প্রয়োজন বোধে 10 থেকে 14 দিন বিরতির পর পুনরায় মাল্টিভিট-ভেট ব্যবহার করা যেতে পারে। সাধারণত জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় সাবধানতার সাথে মাল্টিভিট-ভেট ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। মাল্টিভিট-ভেট ইঞ্জেকশন গর্ভাবস্থায় ও দুগ্ধকালে নিরাপদ। বাজারে 10 মিলি ও 100 মিলি মাল্টিভিট-ভেট ইঞ্জেক্টেবল ফর্মে পাওয়া যায়। আপনার খামারের উন্নয়নে তথা আপনার খামারকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আপনার খামারে মাল্টিভিট-ভেট এর ব্যবহার অনস্বীকার্য। আপনি নির্দ্বিধায় আপনার খামারে মাল্টিভিট-ভেট ব্যবহার করতে পারেন। এতে আপনি আশানুরূপ ফলাফল পাবেন ইনশাল্লাহ, যাতে করে আপনার খামার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।